আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি যে যেখানে অবস্থান করছেন এই মাহে রমজানের সুন্দর সময়ে, মাহে রমজানের শিক্ষা অনুষ্ঠানে, যার প্রধান স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচনার বিষয় রমজানের রোজার ফরজ কয়টি এবং তার শর্তসমূহ। রয়েছেন আমাদের সাথে মোহতারাম কাজী শরীফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই রমজানের শিক্ষার এই সুন্দর আলোচনার বিষয়ে চলুন আলোচনায় আমরা ফিরে যাই। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? মাহে রমজানের যে রোজা, এটার ফরজ কয়টি, এটা একটা বিষয় আপনি আলোচনা করবেন এবং সবশেষে আপনি আলোচনা করবেন তার শর্তসমূহ। শুরুতে রোজা বলতে আমরা কি বুঝি? কোরআন মজিদে আল্লাহ তাআলা এই ফরজ কথাটা উল্লেখ করে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর ফরজ করা হয়েছে সিয়াম। তো এখন এই ফরজগুলো কি একটু জানা আমাদের দরকার। খুব সংক্ষিপ্ত ফরজ, সব আমল ইবাদতেরই ফরজ হয় অল্প, তারপরে সুন্নাত মুস্তাহাবেগুলি একটু বেশি হয়। তো সেই জন্যে রোজার ফরজ সাধারণত দুটো, একটা হচ্ছে নিয়ত করা, আরেকটা হচ্ছে পানাহার এবং কাম আচার অথবা স্ত্রী সহবাস বা এই সংশ্লিষ্ট যা আছে এটার থেকে বিরত থাকা। এটাই হচ্ছে, এই দুটোই হচ্ছে সৌমের মৌলিক ফরজ। তো দেখুন, যে প্রথমে যেটা পানাহার দিয়ে, এটা ফরজ হওয়ার অনেক কারণ আছে, কিন্তু মৌলিক যে কারণে এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার বিধান। মানে এটাকে বিয়ন্ড কোয়েশ্চেন, প্রশ্নের বাইরে রেখে আমাদেরকে বিবেচনা রাখতে হবে। আর যদি প্রশ্নের ভিতরে নিয়ে আসা হয়, তাহলে পানাহারটা আল্লাহ তাআলা কেন বন্ধ রেখে দিয়ে কি হাসিল করতে চান তার বান্দার মধ্য থেকে মাধ্যমে। এক হচ্ছে অনেক কল্যাণ সাধিত হতে 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 সর্বশেষ হচ্ছে একদম অ্যাপেক্সের কথা, কিন্তু এটা যে সে তাকওয়াবান বান্দায় পরিণত হয়ে যাবে। তো কল্যাণগুলি কি কি? আধ্যাত্মিক কল্যাণ হচ্ছে প্রভু তো কল্যাণ আল্লাহ তাআলা সওয়াব দান করেন। রমাদানের চাঁদ ওঠার আগে একবার সুবহানাল্লাহ বলে, দ্যাটস সুবহানাল্লাহ, কিন্তু এর পরে মাত্র 5 সেকেন্ড পরে যদি কেউ পড়ে, তাহলে আপনার 70 বার সুবহানাল্লাহ বলার সমান শব্দ। যেমন সাদাকা করলে 70 গুণ দেওয়া হয়, মানে পুরো টাইম ডিউরেশন যেটা কি রয়েছে সবকিছু 70-700, আবার বেগাইরি হিসাব, বেশি বেশি দিবেন না, বেগাইরি হিসাব। কিন্তু লৌকিকভাবে দেখেন না যে রমজানুল মুবারক নিজেই একটা একটা প্রশিক্ষণ সেন্টার, নিজেই একটা প্রশিক্ষক, নিজেই রমজানই একটা আমাদের স্বাস্থ্যগত বলেন, শরীরগত বলেন, সব দিক থেকে এক মহা চিকিৎসা নিজেই রমাদান আল মুবারক। কেন আমরা বলি? এর দুটো কারণ, একটা হচ্ছে নিজের শরীরের যত বর্জ্য আছে, যত অসুস্থতা আছে, যত নেগেটিভ যত জিনিস আছে শরীরের ভিতরে মানুষের, এই সব কিছু একত্রিত হয়ে রমজানের খাতিরে সব জ্বলে পুড়ে বর্ষীভূত হয়ে শরীরটা পিউরিফাই হয়ে যায়। আরেকটা হচ্ছে নিজের 11 মাসের যত আমল আছে, এই আমলগুলির ভিতরে অনেক রকমের বাজে আমল ছিল, কিছু অসত্য ছিল, কিছু অন্যায় ছিল, কিছু ওয়াদার খেলাফ ছিল, নানা ধরনের কিছু ফরজ ওয়াজিব লঙ্ঘনের কাজ ছিল, এই সমস্ত খারাপ দিকগুলিকে আল্লাহ তাআলা একত্রিত করে একটা প্যাকেটবদ্ধ করে মনে করেন, এটাকে একপাশে আগুন দিয়ে জ্বলে পুড়ে বর্ষীভূত করে দিয়ে নিজের আমলনামাকে ফকফকা সাদা করে দেওয়া হলো। তাহলে রমাদান শব্দটি তো জ্বালিয়ে পুড়ে বর্ষীভূত করে দেওয়া, আর হচ্ছে নিজের শরীরের যত বর্জ্য ছিল, এখানে ক্যান্সারের সেল যদি থাকে এটাও কিন্তু শরীরের একটা দূষিত কণা, এখানে অনেক ইউরিন জমা থাকে, অনেক ধরনের বর্জ্য থাকে শরীরের, এগুলি মানুষের শরীরে বড় রকমের রোগের কারণ হয়। এই সমস্ত বর্জ্যগুলি শরীরে জমতে জমতে মানুষ অসুস্থ হয়ে দুর্বল হয়ে নেতিয়ে তেতিয়ে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়। রমজানুল মুবারক কেন আল্লাহ তাআলা বলেন যে এটা তোমার ফরজ করা হয়েছে? আধ্যাত্মিক তো কতগুলো কারণ, যে আমি আধ্যাত্মিকটা তো আপনাকে অবশ্যই শুনবেন, আপনি বাস্তবিক জায়গাগুলো অবশ্যই টাচ করবেন, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে প্লিজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখছেন সোশ্যাল ইসলামী ব্যাংক রমজানের শিক্ষা। ইনশাআল্লাহ তাআলা বাকি অংশটুকু আলোচনা করব বিরতির পর, থাকুন একুশের সাথে। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা। আলোচনা করছিলাম মাহে রমজানের রোজার ফরজ কি কি এবং তার শর্তসমূহ। চলুন আবারও আলোচনায় ফিরে যাই। যেমনটি বলছিলেন, আধ্যাত্মিকতা তো একটা বিষয় আপনি বলেছেন, এবার বাস্তবিক জায়গা থেকে তার শর্তগুলো কি কি আছে, কি কি কারণে আমরা রমজানুল মুবারক ফরজ হওয়ার শর্তগুলো, এগুলিও সংক্ষিপ্তই, এত ইলাবোরেট না,
মুসলিম হতে হবে, বালেগ হতে হবে, আর হচ্ছে সে সুস্থ থাকতে হবে, সুস্থ মানে পাগলের উপরে, পাগলের উপরে রমজানুল মুবারকের রোজা ফরজ ব্যক্তির উপরে, বেহুশ ব্যক্তির উপর হয় না। রোজাটা নিজেই তো বললাম একটু আগে, সে নিজেই একটা চিকিৎসা, একটা খুব ঘনিষ্ঠ ডক্টর হিসাবে আমার কাছে এসেছে। একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে এই অসুস্থতা আর সুস্থতা দুইটা এক জিনিস না, সেই জন্য দুইটা ম্যাচ করে না, এই জন্য অসুস্থ ব্যক্তি রোজা রাখবে না। তো এক্ষেত্রে আমাদের এই অসুস্থতার প্রসঙ্গটা একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে কি, যে অসুস্থ একটা আছে প্রাকৃতিক কিছু অসুস্থতা মানুষের শরীরে বা বিষ হয়, আর কিছু আছে বার্ধক্যজনিত অসুস্থতা। বার্ধক্যজনিত কোরআন মজিদ আল্লাহ তাআলা বলছেন ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। তো এই যে অসুস্থদের কথা নিয়ে আসলেন, সেখানে একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে তাফসিরের কিতাবে, যে এই অসুস্থতার প্রাকৃতিক অসুস্থতার পাশাপাশি কিছু আছে বার্ধক্যজনিত। তো সেই ক্ষেত্রে যেসব অতি বৃদ্ধ এবং বৃদ্ধা মানুষেরা দেখা যায় যে দীর্ঘ সময় পানাহার বন্ধ রাখলে তাদের শরীরে জ্ঞান হারিয়ে ফেলতে পারেন, তারপরে তার শরীরে খুব র্যাপিড চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এটা রেসপিরেশন থেকে শুরু করে একদম মেটাবলিজম পর্যন্ত সব জায়গায় একটা দ্রুত পরিবর্তন, এখানে সে এখানে হার্ট আহত হতে পারে। সেই জন্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে এই কোরআন মজিদের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলছেন, যারা অসুস্থ হবে, অক্ষম হবে, তারা সিয়াম না করবে। কিন্তু সিয়াম না করলে কী করতে হবে? তাইলে এটার জন্য হয় কাজা হবে, কাফফারা হবে, নাহলে ফিদিয়া হবে। তো এই শুধু ফিদিয়াটাই এখানে কার্যকর হচ্ছে যারা নাকি একেবারেই নুজ্জ যারা, তো অন্যদের ক্ষেত্রে কিন্তু কাজা এবং কাফফারা হতে পারে, কিন্তু এই শুধু বৃদ্ধদের ক্ষেত্রে বলা হয়েছে ফিদিয়া। ফিদিয়া কাফফারা শব্দটা তো অবশ্য ব্যাখ্যা এরকম যে আপনি যদি ইচ্ছে করে মাহে রমজানে একটা রোজা ছেড়ে দেন, সেই জন্য ওই যে 60 জন মিসকিনকে দুই বেলা খাওয়ানো অথবা 60টি রোজা একাধারে থাকা অথবা গোলাম আজাদ করে দেওয়া, মাঝখানে একটি রোজা বাদ দেওয়া কিন্তু যাবে না, দিলে আর ওই একটা বাদ দিলে কিন্তু আবার নতুন করে শুরু করে কাউন্টডাউন শুরু হয়। এমনকি মনে করেন রমজানুল মুবারক আসার 20-25 দিন আগে থেকে, এক মাস আগে থেকে আপনি শুরু করেছেন, মনের খেয়ালে রমজানুল মুবারক এসছে, এখন তো ফরজ রোজা করতে হবে, তো সেই জন্য ব্রেক পড়লো না ওই সিকোয়েন্সে, তাহলে আবার নতুন করে ঈদের পরে আবার 60 আপনি 30টা রোজার জন্য 30 দিন মানে দুই বেলা করে 60 বেলা খাবার তাদেরকে একজনকে খাইয়ে দিবেন, আর না হলে তাদের পয়সা পাতি যা একটা আনুমানিক টেন্টেটিভ হিসাব করে এটা গরিব মিসকিনকে দান করে দেয়া। হ্যাঁ, তারপরে একটা হচ্ছে আপনার সফরের একটা বিষয় আছে, পরবর্তীতে সেজন্য সেটা রেখে দেয় সফরের ক্ষেত্রে। তো সফরটা আমাদের দেশে এত শর্ট সফর হয়, আমরা কিন্তু ভাঙতে রোজা ভেঙে ফেলতে রাজি হই না, সবাই মনে কষ্ট পাই যে ছোট্টর জন্য আমি রোজা ভেঙে দেব। এই আয়াতের যখন শেষ হাসিয়ার ভিতরে এমন বর্ণনা এসছে, যদি সফরের সঙ্গীরা সবাই রোজা পালন করে এবং সবাই যদি তার ইন্ডিভিজুয়াল কস্ট মেনটেন করে তাহলে রোজা না ভাঙলে এটা কল্যাণ হবে, আর যদি সফরে কেউ রোজা রাখে নাই, কেউ রাখছে, অথবা সফর বেশ দীর্ঘ এবং বেশ বন্দুর মানে অথবা কষ্টকর যদি এভাবে ভাবি, এইরকম যদি হয় তাহলে সে, যেমন এখন কিন্তু প্রচন্ড রোদের প্রতাপ চলছে সফরের সময়, এই সময়টাতে কিন্তু আমরা হয়তো সফরে গেলে রোজা আমরা হয়তো ভেঙে ফেলতে পারি। হ্যাঁ, আল্লাহ তাআলা বিধান দিয়েছে, মানতে কোনো অসুবিধা নেই। বালকের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এমনিতেই সব বিধিবিধান কার্যকর হয় যারা অ্যাডাল্ট হবে তাদের জন্য। তো এই জন্য আমরা কি একটা টাইম বলে দিতে পারি কিনা, এত বছর বয়স থেকে শুরু করা যায় বা এত বছর বয়স থেকে করতেই হবে? 12 বছর বয়স থেকে সিয়াম পালন করার জন্য সেটা এই বিধান আছে, একেবারে 12 বছর। আমি কোনোভাবে কি কথা বলতে পারবো কিনা যে আমার ছেলেটা স্কুলে যাচ্ছে বা অথবা মাদ্রাসায় যাচ্ছে, তুমি কি না রাখো, এরকম কি করার কোনো সুযোগ আছে? না, এমন করার মানে বিধান তো বিধান 12 বছর। আর আমাদের দেশে প্রাকৃতিক কারণে আমাদের দেশের ছেলেরা মেয়েরা কম বয়সে অপেক্ষাকৃত অন্যান্য দেশের তুলনায় অ্যাডাল্ট হয়ে যায়, বুজুর হয়ে যায়, বা তারা সন্ধিকাল বয়সন্ধিকাল পার করে ফেলে। শরীয়তের বিধানটা কিন্তু ওইখানেই যে অ্যাডাল্ট হয়ে গেলে, বয়সন্ধিকাল পার হয়ে গেলে, বুজুর হলে এরা সিয়াম পালন করবে। সেই জন্য 12 বছর একটা অবদান, 12 বছর যখন হয়ে যায় তারপরের থেকে আব্বা আম্মাকে এটা বুঝতে হবে যে কষ্ট হলেও সিয়াম পালন করতে হবে।
আমার মনে হয় সামগ্রিক ইবাদতের ক্ষেত্রে কিন্তু অভিভাবক অর্থাৎ পিতামাতার ভূমিকা একেবারেই অনেক বড় ভূমিকা। উনি যদি 12 থেকে যদি শুরু না করে যদি 2 বছর আগে থেকে একটু প্র্যাকটিসের জন্য শুরু করে যায় তাহলে কিন্তু আরো ভালো হয়। ধন্যবাদ আপনাকে আজকের এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ সবাইকে। শুভ দর্শক মণ্ডলী, ধন্যবাদ আপনাদেরকে। ফরজের শর্তসমূহ শুনে ফেললাম এবং কী কী কারণে ফরজ হয়। তবে আপনার যারা এই মুহূর্তে দেখছেন, আপনার সন্তানদেরকে 10 বছর হলে শুরু করে দিন না, প্র্যাকটিসটা হয়ে যাক, 12 বছর থেকে বাধ্যতামূলক প্রত্যেকটি রোজা রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন। আগামীকাল ঠিক এই মুহূর্তে চলে আসব, থাকবেন আপনারা সবাই, থাকবেন ভিন্ন একজন অতিথি, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান নিয়ে। ইনশাআল্লাহ তাআলা সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবন হোক আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।